আমরা বন্ধুরা জয় ভারত মাতা কি সর্ব আমাদের প্রদেশের। এই যে লকডাউন হয়ে গেল, তখন আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গের কত ছেলে বাইরে গিয়ে চাকরির জন্য আটকে আছে। 40 লক্ষ প্রায় যুবক যারা এখানে চাকরি পায়নি বলে চলে গেছে। বাংলায় যদি চাকরি বাকরি হতো তাহলে বাড়িতে বুড়ো বাবা মাকে রেখে যেতে হতো না, ছেলে বউকে রেখে যেতে হতো না। বাবা মা অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়ার লোক নেই, ওষুধ দেওয়ার লোক নেই। কেন আজ এই বাংলার ছেলেদেরকে বাংলা ছাড়া করেছেন দিদিমণি। সব যুবকরা যদি বাংলা ছেড়ে চলে যায় পশ্চিমবঙ্গের উন্নয়ন উন্নতি কি করে হবে? এই জন্য যাচ্ছে, এখানে কিছু করার নাই। পড়াশোনা করার জন্য বেঙ্গালুরু যেতে হয়, চিকিৎসার জন্য চেন্নাই ভেলোর যেতে হয়, চাকরি বাকরির জন্য হরিয়ানা পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্রে যেতে হয়। এই যে বাংলার যুবরা পালিয়ে যাচ্ছে, তাদের যদি বাংলায় আটকে রাখতে না পারি পশ্চিমবঙ্গের উন্নয়ন কিছুই হবে না।